আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাইকে আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হলো ভয় পাবে হ্যাকাররাও। আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস এই নয় পরিবর্তন করে দেখুন, নয়টি কী পরিবর্তন করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য ভিডিওটি এবং চ্যানেলটি শেয়ার করবেন। ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি শিক্ষামূলক ভিডিওগুলি দেখতে পান। তো চলুন জেনে নেই ভয় পাবে হ্যাকাররাও আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যদি থাকে এই নয়টি পরিবর্তন। স্ক্রিন লক। অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা ট্যাবলেটকে সুরক্ষিত রাখতে সবসময় স্ক্রিন লক ব্যবহার করুন। চাইলে পিন, প্যাটার্ন ও পাসওয়ার্ডের মাধ্যমে আপনি নিজের স্মার্টফোনকে সুরক্ষিত করতে পারবেন। চাইলে ব্যবহার করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলকের মতো বায়োমেট্রিক পদ্ধতিও। প্রত্যেকবার ফোন স্ক্রিন অন করলে আপনার ফোন আনলক করার পরেই তাতে হাত দিতে হবে। লক স্ক্রিন নোটিফিকেশন। ফোন লক থাকলে লক স্ক্রিনে কোনো কোনো নোটিফিকেশন দেখা যাবে, তাও বেছে নেওয়া সম্ভব। আপনি চাইলে লক স্ক্রিন নির্দিষ্ট কিছু অ্যাপের নোটিফিকেশন দেখার ব্যবস্থা করে বাকি নোটিফিকেশন লক স্ক্রিন থেকে সরিয়ে রাখতে পারবেন। তার জন্য আপনি ফোনের অ্যাপ সেটিংসে গিয়ে নির্দিষ্ট অ্যাপ সার্চ করে সেই অ্যাপে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন। যদিও এই ফিচার সম্পূর্ণভাবে কাজ করার জন্য ফোন অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম প্রয়োজন হবে। ফাইন্ড মাই ডিভাইস। অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ব্যবহার করে আপনি হারিয়ে যাওয়া স্মার্টফোনকে খুঁজে নিতে পারবেন, কিন্তু এই ফিচার ব্যবহারের জন্য আপনাকে তা সঠিকভাবে কনফিগার করতে হবে। তার জন্য ফোনের সেটিংস থেকে সিকিউরিটি থেকে ফাইন্ড মাই ডিভাইস ওপেন করুন। এই ফিচার কাজ করার জন্য ফোনের লোকেশন অন থাকা প্রয়োজন। এই ফিচার যে শুধু আপনাকে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পেতে সাহায্য করবে তাই নয়, চাইলে আপনিও হারিয়ে যাওয়া ফোনের নতুন পাসওয়ার্ড দিতে পারেন অথবা ফোনের সব ডেটা ডিলিট করে দিতে। স্মার্ট লক ব্যবহার করুন। নির্দিষ্ট কিছু সময় চাইলে আপনার ফোন আনলক রাখতে পারবেন, তার জন্য ব্যবহার করুন স্মার্ট লক। যেমন ধরুন নির্দিষ্ট কোনো ব্লুটুথ ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকলে অথবা নির্দিষ্ট কোনো লোকেশনে থাকলে আপনাকে একবারই পাসওয়ার্ড অথবা পিন ব্যবহার করে ফোন আনলক করতে হবে। এরপরে আপনার ফোন যতক্ষণ স্মার্ট লকের শর্ত মেনে চলবে ততক্ষণ তা আর লক হবে না। যদিও 4 ঘন্টা ফোন ব্যবহার না করলে অথবা রিস্টার্ট করলে তা ফের লক হয়ে যাবে। অ্যান্ড্রয়েড 10 ও অ্যান্ড্রয়েড 11 গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবে। গুগল প্লে প্রোটেক্ট। ডিভাইস সুরক্ষিত রাখতে সাহায্য করে গুগল প্লে প্রোটেক্ট। প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করলে তা ইনস্টল হওয়ার আগে প্লে প্রোটেক্ট মাধ্যমে তা পরীক্ষা করে গুগল ডিভাইসে কোনো ক্ষতিকর অ্যাপ ইনস্টল থাকলে গ্রাহককে সতর্ক করে দেয় এই ফিচার। সব ক্ষতিকারক অ্যাপ নিজে থেকেই ফোন থেকে ডিলিট করে দেবে প্লে প্রোটেক্ট। এছাড়াও গুগলের সফটওয়্যার পলিসি কোনো অ্যাপ না মানলে সে বিষয়ে সতর্ক করে এই ফিচার। গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য কোনো অ্যাপ যদি নিঃশব্দে ফোনের কোনো পারমিশন এনাবল করে তাও গ্রাহককে সতর্ক করা হয়। যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার প্রথমে থেকেই এনাবল থাকে। সেটিংস থেকে সিকিউরিটি থেকে গুগল প্লে প্রোটেক্ট ওপেন করে এই ফিচার এনাবল করা যাবে। সেফ ব্রাউজিং। অ্যান্ড্রয়েড ডিভাইসের ডিফল্ট ব্রাউজিং ক্রোম, এই ব্রাউজার রয়েছে সেফ ব্রাউজিং মোড। এই মোড এনাবল থাকলে ক্ষতিকারক কোনো ওয়েবসাইটে লগ ইন করার আগে সতর্ক করে দেওয়া হয়, অবশ্যই এই ফিচার এনাবল করে রাখুন। তার জন্য গুগল ক্রোম ওপেন করে ডান দিকে উপরে 3 ডট মেনুতে সিলেক্ট করে সেটিং সিলেক্ট করে এবার স্ক্যান ফর গুগল সার্ভিস অপশনটি বেছে নিন। সিকিউরিটি চেক আপ। নিয়মিত সিকিউরিটি চেক আপ করে গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারেন। ধাপে ধাপে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার বিভিন্ন টোটকা দেবে এই ফিচার। এখানে ইউ ডিভাইস, রিসেন্ট সিকিউরিটি ইভেন্টস, থার্ড পার্টি অ্যাক্সেস ও সাইন ইন অ্যান্ড রিকভারি বিভাগে গিয়ে আলাদা আলাদা করে সুরক্ষার সমীক্ষা করতে পারবেন। এখানে হলুদ ডট দেখালে বুঝবেন আপনার অ্যাকাউন্টের ফোনে সুরক্ষায় সমস্যা রয়েছে। সবুজ চিহ্ন দেখানোর অর্থ সুরক্ষায় কোনো গাফিলতি নেই।
অ্যাপ পারমিশন। আপনার গুগল অ্যাকাউন্টের কোনো কোনো তথ্য থার্ড পার্টি অ্যাপ সংগ্রহ করেছে তা দেখে নিন। এমন কোনো অ্যাপ অথবা সার্ভিস যদি আপনার অ্যাকাউন্টের তথ্য শেয়ার করা হয় যা আপনি দীর্ঘদিন ব্যবহার করেন না, সেই অ্যাপ অথবা সার্ভিসের সঙ্গে ডেটা শেয়ার বন্ধ করে দিন। এর ফলে আপনার অ্যাকাউন্টের ডেটা সেই অ্যাপ আর না পেলেও পুরনো ডেটা ডিলিট করার জন্য আপনাকে পৃথক আবেদন জানাতে হবে। পাসওয়ার্ড। গুগল অ্যাকাউন্টের কোনো পাসওয়ার্ড প্রকাশে এসেছে কিনা তা জানতে পারবেন। গ্রাহকরা কম্পিউটারে ব্রাউজার থেকে password.google.com ওপেন করে নিজের অ্যাকাউন্ট সাইন ইনের পরে সিলেক্ট চেক পাসওয়ার্ড সিলেক্ট করে পাসওয়ার্ড প্রকাশ্য এসেছে কিনা তা জানিয়ে নিতে পারবেন। পাসওয়ার্ড চেইন অন করে কোনো ওয়েবসাইট লগ ইন করলে আপনার সব পাসওয়ার্ড নিচ থেকে গুগল অ্যাকাউন্টের সঙ্গে সিন হয়ে যায়। এই ছিল চমৎকার ভিডিওটি। আল্লাহ হাফেজ।